অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমি চাই না এই সংসারে কোনো অশান্তি হোক, আমি চাই এখানে সবাই মিলেমিশে থাকুক, তাই আমি ওদের রাগ ভাঙাতে গেছিলাম। বিথি, তুমি আমার একটা কথা বলো তো, তুই দিবার সঙ্গে এটা করলে না কেন? না মানে দেখো, দিভাই তো তোমার নিজের দিদি, ও যখন তোমার উপর রেগে গেছিল তুমি ও রাগ ভাঙালে না কেন? দেখো, বিয়ের পর এই বাড়িটা আমার সংসার, এই পরিবারের সবাই আমার আপনজন, আমাদের তো ওদের সাথেই থাকতে হবে, তাই আমি চাই না তোমার সঙ্গে কারোর কোনো সমস্যা তৈরি হোক। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার হয়ে সব সময় কথা বলার চেষ্টা করি। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার হয়ে ওদের সাথে কথা বলতে গেছিলাম। দেখো বিদি, ঠান্ডা মাথায় একটা কথা বোঝার চেষ্টা কর, যদি ভালোবাসার কথাই বলো তাহলে আমিও তো অনেক কিছু ভালোবাসি। আমি পরিবারের সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, দরকারে সবার পাশে দাঁড়াতে ভালোবাসি। আমি চাই প্রত্যেকের প্রত্যেকের প্রতি সম্মান থাক, স্নেহ থাক, ভালোবাসা থাক। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমার ভালো লাগাগুলো, এগুলোকে তো তোমার ভালোবাসা উচিত। আমি তো তোমার ভালো লাগাগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। নিশ্চয়ই চাও, তবে পুরোটা নয়। কি জানো বিথি, যদি তুমি সত্যি আমার ভালো লাগাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইতে তাহলে সবার আগে তোমার কি করা উচিত জানো? দিভাইয়ের সঙ্গে ঝামেলাটা মেটানো উচিত। কি বলো বিথি, তুমি বুঝতে পারছো তোমায় কি বলছি আমি? আমার না খুব মাথাটা ঘুরছে, আমি শোব। মা, সে কি তুমি আমাকে আগে বলবে তো? এসো এসো এসো, শুয়ে পড়ো, এসো, সাবধানে এসো। কি জানো বিথি, তোমার এই সকলের সঙ্গে একসাথে মিলেমিশে থাকার চেষ্টাকে আমি সত্যি সম্মান করি। আজকালকার দিনে তো সবাই মিলেমিশে থাকবে এমন দেখাই যায় না। বিশ্বাস করো, আমার খুব ভালো লাগবে যদি আমার কথাগুলো তুমি একটু ভেবে দেখো। বাহ, এ তো খুব ভালো খবর। কবে ইন্টারভিউ? কিসের চাকরি এটা? কবে যেতে হবে? মা, আমি নিজেও এখনো বেশি কিছু জানি না। আমি তো এটাও জানি না আমি ইন্টারভিউ ঠিকমতো দিতে পারবো কিনা। কেন পারবে না? তুমি নিশ্চয়ই পারবে, আমি জানি তুমি পারবে। কি বলছো, কতদিন হয়ে গেছে পড়াশোনার ধারে কাছেও যাইনি। এতদিন দরকার পড়েনি তাই পড়াশোনার সঙ্গে যোগাযোগ ছিল না। দেখবে বই নিয়ে বসবে সব মনে পড়ে যাবে। তাই যেন হয়। হবেই, আমার তোমার উপর সেই বিশ্বাস আছে। আমি তো জানি তোমার মনের জোর কতটা। তোমার সামনে যদি কোনো লক্ষ্য থাকে আর তুমি যদি তার জন্য খাটতে রাজি থাকো, দেখবে সেই কাজটা হবেই। কার ফোন মা? মা? হ্যাঁ, কি বলছো? মা, তুমি মন থেকে বলছো তো আমি পারবো? আমি মন থেকে বলছি, তুমি নিশ্চিন্ত থাকো, আমি সব সময় তোমার পাশে আছি। মা, তুমি কার সাথে কথা বলছো? তুমি একদম কারোর কথা ভাববে না, এখন তুমি শুধু নিজের ভবিষ্যতের কথা ভাবো, আর তোমার নিজের জন্য এই চাকরিটা তোমাকে করতেই হবে। মা এমন ভাবে কার সাথে কথা বলছে? বুঝেছি, আমি নিশ্চয়ই চেষ্টা করব। বাহ, এই তো। মা বলছি, রবি কেমন আছে? যেমন থাকার কথা। তুমি এই সব কথা আর ভেবো না তো, তুমি এখন পড়াশোনায় মন দাও। রবি আমার চাকরি করার ব্যাপারটা মেনে নিতে পারবে তো? ধরো যদি না নেয় তাতে তোমার কি? আমি বলেছি না তোমাকে কারোর কথা ভাবতে হবে না? আমি প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করছি, চাকরিটা তুমি পাবেই। তোমার কথা শুনে আমি সত্যি ভরসা পাচ্ছি। আমি বলছি তো, তোমার ভালো কেউ আটকাতে পারবে না। আচ্ছা রাখি এখন। আচ্ছা।
কার সাথে কথা বলছিলে? কে ফোন করেছিল মা? মা কার চাকরি পাওয়ার কথা বলছিলে? কে কে চাকরি পেয়েছে? আরে আমি তো তোমাকে একটা প্রশ্ন করছি, উত্তর দিচ্ছ না কেন? আরে কে ফোন করেছিল বলো না। তোকে সব কথা বলার প্রয়োজন আমি বোধ করি না। মানে সেদিন যখন মন আর নাতনিদের নিয়ে আমি তোর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, তুই বলেছিলি সব সময় নিজের মতো পালাতে চেয়েছিলি, তাই আজ আমিও তোর সঙ্গে কোনো কথা বলবো না। মা মা তুমি কথাটা শোনো মা, বলছি বাবা তো এখনো ফিরলো না রে, ওদিকে কলেজে ফর্ম জমা দেওয়ার টাইম পেরিয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে। আমিও তো চিন্তায় পড়ে গেলাম, তোকে তো একটা ভালো কলেজে অ্যাডমিশন পেতেই হবে, কি করি বলতো? আর মেয়েটাকে ডাক্তারের কাছে না নিয়ে গেলেও তো উপায় ছিল না। অমল, তোমার মেয়েদের ঘুম পাড়িয়ে দিয়েছি। কাকিমা আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ওমা এ কি কথা, প্রতিবেশীর জন্য এইটুকানি করতে পারবো না? তিথির মেয়েকে ডাক্তার দেখিয়ে আনলাম। বাবা ডাক্তারবাবু কি বললেন, জ্বর একটু কমলো? ওষুধ দিয়েছেন কিন্তু জ্বরটা কিছুতেই কমছে না। বুঝলি তিথি, তোর মেয়ে তো খুব রানার নেওয়াটা, তো আমার মনে হয় যে রানাকে না দেখলে ও কিছুতেই সুস্থ হবে না।